অনলাইনে আবেদনকারীদের আবেদনের ভিত্তিতে প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে। জানা গিয়েছে আগামী 28 তারিখের মধ্যে সমস্ত ইন্টারভিউয়ের প্রক্রিয়া শেষ হয়ে যাবে। 19 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত মার্কশিট, সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল যাচাই, ইন্টারভিউ, ভাইভা ও অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কাজ চলবে বলে আগেই বিজ্ঞপ্তি দিয়েছিল সংসদ। পর্ষদের ওয়েবসাইটে নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংসদ সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকেই টেস্ট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের কাছে পৌঁছে যাবে SMS। তাতে লেখা থাকবে কোথায় কখন ফাইনাল রাউন্ডের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্টের জন্য আসতে হবে। জানা গিয়েছে অনলাইনের মাধ্যমে যেসব টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা আবেদন করেছেন তারাই শুধু ডাক পাবেন। এর ফলে অনেক পরীক্ষার্থী সফলভাবে টেট পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউতে ডাক পাবেন না। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।